সে ফিরে আসছে না, তাহলে কি আমার কন্যাকে আমি বিবাহ দিতে পারবো না? চম্পক নগরে না না, বিলম্ব নাহি প্রয়োজন, আমি এই মুহূর্তে পাত্রের সন্ধানে পাঠিয়ে দেবো জিদেবর খে। দেখি দিজেবর, তুমি আবার ফিরে এসেছো কিসের জন্য? মহারাজ আমি দেব। কি দেবে? আর কি দেবে? দিজেবর আপনি কি দেবেন? আপনি আমার কাছে কি চেয়েছিলেন? আমি চেয়েছিলাম স্বর্ণহার। স্বর্ণহার? আমি এনেছি স্বর্ণহার। দিজেব, হ্যাঁ আপনি এই হার কোথায় পেয়েছেন? আমি যেখানে পাই আমি দেব, আপনি নেবেন? বেশ, এই সামান্য হার নিয়ে আমার কাছে এসেছো, যদি কম হয় কি হতে পারে জানো? এটা সামান্য স্বর্ণ নয় মহারাজ। যদি কম হয় কি হতে পারে জানো? কি হতে পারে? ওই কারাগারে তোমাকে আমি বন্দি করবো। চিন্তাটা বাড়িয়ে দেবেন না মনগুড়ি। বেশ, আমার কন্যাকে আমি ওজন করে দেখছি। ওই কে আছিস? মা বেহুলাকে পাঠিয়ে দে আমার কাছে। ওগো আমার সাই রাজ্যের মানুষ, ওগো আমার নগরবাসীগণ, একদিকে স্বর্ণ অপর দিকে আমার কন্যা, কোন দিকে বেশি হয় আমাকে সত্য করে জানাবে। মহারাজ স্বর্ণ বেশি হয়ে গেছে, বেহুলা কম হয়ে গেছে। মহারাজ কি হলো বাবারা? জল গরম হচ্ছে, সকালবেলা মুরগির মধ্যে ছাড়ানো হবে তোমার। তুমি ওখানে বসো। কি আছে? তুমি জিতে গেছো। আপনি নাচছেন কেন? আনন্দে মহারাজ। কিসের আনন্দ? আপনার কন্যা আমাদের বাড়ি পুত্রবধূ হয়ে যাবে। তা অসম্ভব, আমি বিশ্বাস করতে পারছি না। দিজো ভাই, আমি আর একবার ঘুরিয়ে মাপব। আমার চিন্তাটা বাড়িয়ে দিচ্ছেন মহারাজ। আপনার যেমন চিন্তা আমারও চিন্তা। বেশ, আপনার কন্যা আপনি এক বছরে 100 বার মাপতে পারি। বেশ বেশ, ওগো আমার সাই রাজ্যের মানুষ, ওগো আমার নগরবাসীগণ, একদিকে কন্যা অপরদিকে স্বর্ণ, কোন দিকে বেশি হয় তোমাকে সত্য করে তোমরা আমাকে জানাবে। ওরে মা, তুই কমে যায় না, তাই মরে যাবো। মহারাজ আমরা দেখতে পাচ্ছি স্বর্ণ বেশি হয়ে গেছে, বেহুলা কম হয়ে গেছে। মহারাজ ওদিকে দাবড়ি শান দেওয়া হচ্ছে। কেন? তুই অমন করে বলছিস? এটা মানুষের মানুষের ভয় করে না? তুমি জিতে গেছো। নাচছেন কেন? আনন্দে মহারাজ। হ্যাঁ জানি তো আনন্দ হবে। বেশ দিজাবর, আমি কথা দিলাম, ওই চম্পক নগরে আমার কন্যাকে আমি বিবাহ দেব। উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব। তাহলে আমি এখন আসি। মনে পড়েছে মহারাজ, আমার কাছে আছে একটি পঞ্চগুলি লোহের গড়া। পঞ্চগুলি লোহের গড়া? এই পঞ্চগুলি লোহের গড়া কি হবে দিজাব? ওগো মহারাজ, যে কন্যা করে দিতে পারবে রন্ধন, সে হবে আমাদের পুত্রবধূ। এ অসম্ভব দিজাব, অসম্ভব। কেউ কোনোদিন পারে পঞ্চগুলি লোহের গড়া সিদ্ধ করতে? পারে পারে মহারাজ, যদি আয় সতী মায়ের সতী কন্যা, সে অবশ্যই রন্ধন করে দিতে পারবে পঞ্চগুলি লোহের গড়া। দাও আমার হস্তে দাও। বেশ দিজাব, তোমার জন্য জল খাবারের আয়োজন করেছি, তুমি এসো। জয় নিতাই হরে কৃষ্ণ। নমস্কার। ও কে আছিস?
অমলাকে পাঠিয়ে দে আমার কাছে। হতভাগী বেহুলা এক রতি কম হয়েছে, সত্য কথা। তুমি যদি না বিশ্বাস করো, মা বেহুলাকে জিজ্ঞাসা করে দেখো সে এক রতি কম হয়েছে কিনা। আজ বেহুলা সিদ্ধ হইতে পারে তার পুত্র বধু হয়েছে তোমার এই চম্পকটা বলে। ওই পাঁচগুলি লের করায় কে বা সিদ্ধ করবে আর কে বা পুত্র বধু হবে? ও বলে তুমি পারবে না এই পাঁচগুলি লের করে সিদ্ধ হইতে? আমি পারবো না। ও বলে কি বলছো? তুমি যদি না পারো এই পাঁচগুলি লের করে সিদ্ধ হইতে তোমাকে আমি কি বলতে পারি? গেল তুমি এত অসতি দুচারিণী দুরোধা। মা বেহুলা তুমিও পারবে না মায়ের পঞ্চগুলি লেগলা সিদ্ধ হইতে। বেহুলা কি বলছ? তোমরা যদি না এই পঞ্চগুলি লেগলা সিদ্ধ হইতে পারো এই সাহে রাজ্যের বহন সর্বহন ধুলোর সাথে মিশে যাবে। না না ধুলোর সাথে মিশে যাওয়ার আগে এই প্রাণ এই প্রাণ আমি নদীর জলে বিসর্জন দেব। পারবো
আমি জানি মা জানি তোমার মা সতী তুমিও সতী তাই বলছি মা গো এই পঞ্চগুলি লোহে কড়াই হস্ত করে ধরো মা ও বাবা যাবার সময় আমি একটি কথা বলে যাই বাগো ও গো আমার মা বেহুল এই পঞ্চগুলি লোহে কড়াই সিদ্ধ করে সাহে রাজ্যের মহান সন্তান তোমরা দুই মাই জীবিলে পছাই রাখো ফুলের সাথে মিশে দিও না তাই বলছি ও গো আমার বেহুল যাবার সময় বলে গেল এই পঞ্চগুলি লোহে কড়াই সিদ্ধ করে সরবরের ঘাটে ওরে পাখি তুই বুঝিয়ে দিচ্ছিস বিহুলা সরবরের ঘাটে আসছি আমি যে জানি আমি যে মা আমি যে অন্তর্যামিনী মা আমি সব জানি সব জানি আজ রজনী শিশি বাণী উদিত হইল জানবীর আসিবুলা স্টার্ট
আসিবু বিভুলা পদ্ম সরোর বড়ি গোবি ভুলা মুক্তা সরোর বড়ি রজনী শেষে বালু উদিত হইল চাটবীর হাতে রজনী শেষে বালু উদিত হইল চাটবীর হাতে সত্যইতে আসিবু বিভুলা সত্যইতে আসিবু বিভুলা পথ সারো পড়িবু দেখো মুক্তা সারো পড়ে বিবাস রজনী উদিত হইল চাটবীর হাতে ভাবিরু তারণ হৃদয়ন্তি চলো মালো পরে ভাবিরু তারণ হৃদয়ন্তি চলো মালো পরে কলকাতি পুরুষা মাতা কলকাতি পুরুষা মাতা জানিলো যে মনিগো জানিলো অন্তরে আজ দিবাস রজনী উদিত হইল চন্দ্রবীর হাতে হৃদয় মন্দির প্রেমীর তরণী চলো মালো পরে হৃদয় মন্দির প্রেমীর তরণী চলো মালো পরে পরে চল কুড়িয়া তোষা মাতা চল কুড়িয়া তোষা মাতা বসিল চল চড়ি গো বসিল চল চড়ি আশাই যে বসেছে আজি সরোবরের ঘাটে তোরি আশাই যে বসেছে আজি সরোবরের ঘাটে গুটি গুটি পাই আমি এই বিদ্র ব্রাহ্মণী বেশি বসলাম সরোবরের ঘাটে দেখি বেহুলা আমাকে চিনতে পারি কি না দেখতে দেখতে আমি সরোবরের ঘাটে এসে গেলাম নানা আমি একটু ডুবতে যাব আমার ভবনে একই কে বলি মা এমন ভাবে জলের ঘাটে বসে আছিস কে রে বাচ্চা তুই আমি এখানে স্নান করতে এসেছি তুই আজকে ও অন্য ঘাটে যা আমি যাব না আমার যে বড় কষ্ট হয়েছে তাই ঘাট চুয়ে বসে আছি মা আমি তোমার হাত ধরে সরিয়ে দেব না না আমার গায়ে হাত দিস না আমার জাত কুলমান রইবি না আমি যে ব্রাহ্মণী পুরো তো হয়ে যাচ্ছে হিংসা ছাড়ো না তাই বলছি তুমি সরে যাও না আমি সরতে পারবো না তুই আজকেরই অন্য ঘাটে যা তাহলে তুমি সরবে না না আমি জোর ওটি জান এলি সরোবরে বে লাশো দড়ি সরোবরে দেহ না সুন্দরী ও তোর পা জল মোর গাইলা গা